আমরা এর আগেও এমন অনেক ভিডিও বানিয়েছি যেখানে আমরা পুরনো ফটোগুলোকে ব্যবহার করে নতুন ধরনের কিছু ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করেছি, আর সেই সকল ভিডিওগুলোতে আপনাদের কিন্তু খুবই সুন্দর সাড়া ছিল। তো সেই জন্যই আজকের ভিডিওতেও আমরা ঠিক পুরনো কিছু ফটো ব্যবহার করে নতুন ধরনের কিছু ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব, অনেকটা এই রকমের। এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা মূলত তিনটি অ্যাপ ব্যবহার করব, পিক্সার্ট, পিক্সেল অ্যাপ এবং আমার এবং আপনাদের প্রিয় অ্যাপ কাইনমাস্টার। সর্বপ্রথম আমাদের কিছু কোলাজ ফটো তৈরি করতে হবে, তার জন্য আমরা পিক্সার্ট অ্যাপটিকে ব্যবহার করব। ওপেন করুন পিক্সার্ট। এবার আপনি মেক এ কোলাজ এখানে ক্লিক করুন, আর এরপরে আপনি 9টি ফটো সিলেক্ট করে নিন। এবার কথা হচ্ছে যে আমি যেই ফটোগুলো ব্যবহার করছি এই ফটোগুলো আপনি কোথায় পাবেন, তো এগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা আই বেটেনও আপনি দেখতে পারবেন। এরপর আপনি উপরের দিকে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনি নিচের দিকে অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাচ্ছেন কোলাজের। আমরা এখান থেকে যেখানে 9টি ফটো ভালো মতন দেখা যাচ্ছে সেই অপশনটাকে আমরা সিলেক্ট করব। এরপর আপনি বর্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, আর এটা যে লেন্থ এটাকে পুরোপুরিভাবে কমিয়ে দিন। দ্যাটস ইট, আপনার কিন্তু কোলাজ তৈরি। এরপর আপনি এটাকে উপরের দিকে অ্যারো অপশনে ক্লিক করুন, আর গ্যালারিতে সেভ করে নিন। একই প্রসেস ব্যবহার করে আপনাকে আলাদা আলাদা কিছু ফটো ব্যবহার করে এরকমের তিনটি কোলাজ তৈরি করে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু একই ফটো বারবার উলটপালট করে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তিনটি কোলাজ ফটো তৈরি হয়ে গেছে। এবার আপনি আবার সেই পিক্সার্ট অ্যাপটিকে ওপেন করবেন, আর এখান থেকে এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, আর এখান থেকে আপনি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নিচের দিক থেকে টুলস অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করুন, আর চলে যান ক্রপে। আর আমি যেভাবে ক্রপ করছি ঠিক একইভাবে এটাকে ক্রপ করে নিন। এবার নিচের দিকে অ্যাড ফটোতে চলে যান, এবং এখান থেকে আপনি সেই তিনটি কোলাজ ফটো অ্যাড করে নিন। তো এবার আমাদের এই তিনটি ফটোকে ভালো করে সঠিকভাবে বসিয়ে নিতে হবে, তার জন্য আপনি প্রথম ফটোটার উপরে ক্লিক করুন, আর চলে যান অ্যাডজাস্টমেন্টে, আর এখান থেকে চলে যান স্যাচুরেশন, আর আপনি স্যাচুরেশনটাকে পুরোপুরিভাবে কমিয়ে দিন। আর এরপরে আপনি ফটোটাকে উপরের দিকে ভালো করে জুম করে বসিয়ে দিন, আর একইভাবে আপনি বাকি দুটো ফটো কিন্তু নিচে একইভাবে বসিয়ে দেবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে এবার আপনি উপরের দিকে সেভ আইকনে ক্লিক করে এটাকে আপনি গ্যালারিতে সেভ করে নিন। এবার আপনাকে একটি ফটো থেকে আপনার মেন মডেলটাকে ইরেজ করতে হবে, আর তার জন্য আমরা চলে যাব ক্রোমে, এবং এখানে আমরা সার্চ করব remove.bg। এরপর প্রথম লিঙ্কের উপরে ক্লিক করব, আর আমাদের সেই ফটোটাকে আপলোড করে দেব। এরপর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। এরপর আমরা এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এই যে আমাদের ইরেজ করা যে ফটো, এখানেও কিছু আমাদের কাজ করতে হবে, তার জন্য আমরা চলে যাব পিক্সেল অ্যাপে। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে সেই ফটোটাকে অ্যাড করব। তাহলে আমরা নিচের দিক থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে এখান থেকে চলে যাব আমরা শ্যাডোসে, এবং এই শ্যাডোটাকে এনেবল করে হোয়াইট অপশন থেকে আমরা শ্যাডোটাকে ফুল করে দেবো। আর যা যা সেটিং আমি ফলো করছি আপনি সেই সেই সেটিংগুলো ফলো করুন। এবার আমরা চলে যাব স্টোক অপশনে, আর স্টোকটাকেও আমরা এনেবল করে দেবো। দ্যাটস ইট, এবার আপনি নিচের দিক থেকে 4 নম্বর অপশনে ক্লিক করুন, আর ট্রান্সপারেন্টটাকে ওপেন করে দিন। দ্যাটস ইট, এবার আপনি উপরের দিক থেকে এটাকে সেভ করে নিন। তো এবার আমাদের হচ্ছে সর্বশেষ কাজ, যেখানে আমাদের সবগুলো জিনিসকে একসঙ্গে করতে হবে, আর তার জন্য আমরা কাইনমাস্টারটিকে ওপেন করে নেব। চলে যাবো এখান থেকে আমরা প্লাস আইকনে, আর এখান থেকে 1.1টাকে সিলেক্ট করব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব, আর একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব, আর এটার লেন্থ আমরা সেই হিসাবে রাখব যতক্ষণ আমরা আমাদের ভিডিও লেন্থ রাখব। এরপর আমরা লেয়ার অপশন থেকে মিডিয়ায় চলে যাব, আর এখান থেকে আমাদের সেই যে অ্যাড করা ফটোটা সেটাকে আমরা এখানে অ্যাড করে নেব। সামান্য এটাকে আমরা জুম করে নেব, আর এটার লেন্থ আমরা মেন যে আমাদের ভিডিও লেন্থ সেই হিসাবে করে দেব। এবার চলে যাব কি ফ্রেমিং অপশনে, কিতে ক্লিক করব, আর চলে যাব লাস্টের দিকে, আর এখানে আমরা পুরো ফটোটাকে উপরের দিকে তুলে দেব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই রকমের একটা কিন্তু ভিডিও আমরা বেরিয়ে আসছে আমাদের।
এবার আমাদের একটা নয়েজ ফাইল এখানে অ্যাড করতে হবে, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দিয়ে রেখেছি। চলে যাবেন লেয়ারে আর এখান থেকে মিডিয়া, এরপর আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপরে আপনি চলে যাবেন ব্লেন্ডিংয়ে আর এখান থেকে স্ক্রিন, আর এটার অপাসিটিটা আপনি 70-80 মধ্যে রাখবেন। এরপরে আমাদের সেই যে মডেলটা রয়েছিল সেই ফটোটাকে আমরা এখানে অ্যাড করব। চলে যাব লেয়ারে আর এখান থেকে মিডিয়ায়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সব কিছুই অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন সর্বশেষ কাজ হচ্ছে আপনি আপনার অডিওটাকে এখানে অ্যাড করুন, আর তারপরে আপনি এটার ইজিলি এক্সপোর্ট করুন আর যে কোনো জায়গায় আপলোড করে দিন। তো এই ছিল আমাদের পুরনো ফটোকে ব্যবহার করে কিছু নতুন ধরনের তৈরি করার একটা ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আরেকটা জিনিস করে যাবেন অবশ্যই, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye.